সিজন সেটা বিঘার উপর 100 মণ আদা হয়, আর 100 মণ আদার দাম বহুত টাকা, 5 লক্ষ টাকা দাম। এই আদার সঙ্গে টাকা দেওয়া তখন বাংলাতে কোনো ফসল এখন জন্ম হয়নি। আদা একটি উদ্ভিদ মূল যা মানুষ মশলা এবং ভেষজ ঔষধ হিসেবে ব্যবহার করে। মশলা জাতীয় ফসলের মধ্যে আদা অন্যতম। আদা খাদ্য শিল্পে, পানীয় তৈরিতে, আচার, ঔষধ ও সুগন্ধি তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। আদা হলো তরকারির স্বাদ বৃদ্ধির জন্য জনপ্রিয় মশলা জাতীয় ফসল। বাংলাদেশের চাহিদার তুলনায় আদা উৎপাদন তুলনামূলক কম। চাহিদা পূরণের জন্য প্রতি বছর বিদেশ থেকে প্রচুর আদা আমদানি করতে হয়। তবে এখন দেশে আদার চাষ বাণিজ্যিকভাবে শুরু হয়েছে। আদা চাষের জমিতে একাধিক ফসল চাষ এবং সঠিক নিয়মে আদা সংরক্ষণের মাধ্যমে অধিক লাভবান হচ্ছেন কৃষকরা। চলুন জেনে নেওয়া যাক কোন পদ্ধতিতে আদা চাষ করলে অধিক লাভবান হওয়া যায় এবং সঠিক পদ্ধতিতে আদা সংরক্ষণের নিয়ম। এক একর মাটি আদা লাগাইছি, আদাতে আমি পুটল, আদার উপরে পুটলে আড়ানি ছিল, পুটল থেকে কিছু টাকা পাইছি, সিম থেকে কিছু টাকা পাইছি। তবে আমার এক একর আদার জমিতে আমার 60 থেকে 70 হাজার খরচ হয়েছে। তবে আমি আশা করছি 14 থেকে 15 লক্ষ টাকা বেচতে পারবো। 125 টাকা কেজি বিক্রি করলে আমি আদা বিক্রি করতে পারবো 12 থেকে 14 লক্ষ বা 15 লক্ষ টাকা বেচতে পারবো। কিন্তু আমি এটাতে আর একটু বেশি নেওয়ার জন্য আমি আদাটা সংরক্ষণ করার চেষ্টা করবো। সংরক্ষণ করলে হয়তো বা আমার ভাগ্য যদি একটু ভালো তাহলে 20 লক্ষ পার করতে পারবো আমি। আমাদের এদিকে তো কোনো হিমাগার নেই, বিধায় তাহলে রাখতে হবে। তখন আমি মাটি 1 ফিট বা 1.5 ফিট নিচু করি, নিচু করে ওখানে আদা দিয়ে দিব। দেওয়ার পরে আদাটা ঠিক করে দিয়ে আদার উপর 4 ইঞ্চি মাটি দিব। মাটি দেওয়ার পরে উপরে পলিসিন দিয়ে আটকাই দেব, মানে পানি যেন আমার এখানে না ঢুকে। আর পানি না ঢুকলে আমার আরও 4 মাস 1 লক্ষ ক্ষতি আসবে না, যেরকম হতো সেরকম। হ্যাঁ, এই দেখেন আদা আমাদের আমাদের চাপ ভাঙে গেছে, তারপরে এখানে আছে। কতখানি হবে এখানে? এখানে 1 দাঁড় কেজি তো হবে। হ্যাঁ,